비하셨사옵나. 너희라 너희라 너희가 너희의 박수 잔 너희의 박수 잔 너희의 박수 잔. এই কমিটিতে যারা ম্যাক্সিমাম হচ্ছে দেখা গেছে কি প্রেশার টাইপের, যারা বছর দেড় বছর হয়েছে ক্যাম্পাসে আসছে তারা পদবি পাইছে, কিন্তু আমার বন্ধু বান্ধব আমার ইমিডিয়েট জুনিয়ররা যারা 5 থেকে 6 বছর ধরে রাজনীতি করতেছে তারা পোস্ট পায় না। তো আমি আমার দাবি হচ্ছে আমাদের আন্দোলনের মুখ্য বিষয় হচ্ছে যারা এই এই কমিটিতে পদবি পাওয়ার যোগ্য ছিল বাট পায় নাই তাদের জন্য কমিটি বর্ধিত করা হোক, বর্ধিত করার মাধ্যমে সবাইকে পোস্ট পদবি দেওয়া হোক। দেখেন বাংলার ছাত্রলীগ হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ একটা সংগঠন। এই সংগঠনে যদি ব্যবসায়ী মাদকের সাথে যারা সংশ্লিষ্ট বিবাহিত অছাত্র জামাত শিবিরের ছেলেমেয়ে যদি এই সংগঠনে স্থান পায় তাহলে এই সংগঠনের জন্য সবচেয়ে বড় ক্ষতি এটা, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে এটা। যদি মাদকের সাথে যারা সংশ্লিষ্ট তারা যদি এই ক্যাম্পাস চালায় তাহলে আমাদের সাধারণ শিক্ষার্থীরা আরও বেশি ক্ষতির সম্মুখীন হবে। আমরা চাই সাধারণ শিক্ষার্থীরা যাতে ক্ষতির সম্মুখীন না হয়, এই জন্য আমরা যারা ত্যাগী যারা 7 বছর বা 8 বছর ধরে যারা এই ছাত্রলীগের জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে তাদেরকে সুষ্ঠুভাবে মূল্যায়ন করা হোক, এবং যারা অছাত্র যারা চিহ্নিত ইয়াবসাই ইলিয়াস তাকে আমরা চাই যে কেন্দ্রীয় ছাত্রলীগ আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগ আমাদের রাস্তা তাদের কাছে আমরা আমাদের দাবি হচ্ছে যে ইলিয়াসের মতো এই ব্যবসায়ীকে যাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হোক। আমাদের দাবি তিনটা হচ্ছে যে এই চিহ্নিত এই ব্যবসায়ী ইলিয়াসকে বাংলা ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে। যারা অছাত্র মাদক ব্যবসার সাথে জড়িত জামাত শিবিরের মদত পুষ্ট এবং এই ছাত্রদলের সাথে সম্পৃক্ত অনেক ছেলেকে এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে তাদেরকে পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ দিয়ে যারা ত্যাগী যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে তাদেরকে মূল্যায়ন করে বর্ধিত কমিটি দিয়ে মূল্যায়ন করলে আমরা এটা এইটাই আমাদের দাবি। কমিটি হবে।